আসসালামু আলাইকুম। বিডি লাইপিন রাখি চ্যানেল থেকে আমি রাজিয়া সুলতানা রাখি বলছি, বরিশাল থেকে। কেমন আছেন আমার সকল বন্ধুরা? আশা করছি আল্লাহর অশেষ রহমতে কাছে দূরে যে যেখান থেকেই দেখছেন না কেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি। আজ ফাগুনের দিনে আপনাদেরকে একটু মনটাকে রাঙিয়ে দেওয়ার জন্য একটা রাঙা জিনিস দেখাবো। জানি না কে কে চেনেন আর কে কে চেনেন না, হয়তো যারা গ্রামগঞ্জে গিয়েছেন বা থেকেছেন এমন কেউ থেকে থাকেন তারা অবশ্যই চিনবেন, আর যারা চেনেননি তাদেরকে তো অবশ্যই চিনিয়ে দেবো। আপনারা দেখতে থাকুন, এই যে আমার ছেলেমেয়েরা সেই রাঙা জিনিসটাকে আনতে যাচ্ছে। এটা ছিল ভ্যালেন্টাইন ডের দিন, মানে পহেলা ফাল্গুনে, আর পহেলা ফাল্গুনে সেই রাঙা জিনিসটাকেই তারা আনতে যাচ্ছে। আমারও খেতে ইচ্ছে করছিল, আমি বললাম এটাকে নিয়ে আসো। আমাদের বাসার খুব কাছেই একটা জঙ্গল বলবো না, একটা বাড়ির পাশেই, সেই বাড়িটার একটা বাগান আছে। এখান থেকে এই যে আমার ছেলেমেয়েরা কুড়িয়ে নিচ্ছে, আপনারা দেখেন তো এগুলোকে চিনতে পারেন কি না, কেউ খেয়েছেন কি না ছোটোবেলা। হয়তো অনেকেই খেয়েছেন, আবার অনেকে খাননি। জিনিসটা কিন্তু খুবই দেখতে সুন্দর, আর দেখলে তো জিভে পানি চলে আসবে, আর যদি জিভে পানি চলে আসে সেজন্য কিন্তু আমি দায়ী নই। এই যে নিচে পড়ে আছে লাল লাল টুকটুকে, কেউ কি দেখে চিনতে পেরেছেন? আর যদি চিনতে না পেরে থাকেন তবে আমি বলে দিচ্ছি, এটা হলো মান্দার ফুল বা মাদার ফুল, আমরা তো দেশি ভাষায় মাদার ফুলই বলে থাকি। এই যে বড় গাছটা দেখছেন, এই গাছটায় কিন্তু হয়ে ভরে আছে, এটায় কিন্তু কোনো পাতা নেই, শুধুই ফুলগুলো। তবে আমার ক্যামেরাটা ভালো না মোবাইলে, যার কারণে সেভাবে ক্যাপচার করতে পারিনি। তবে দেখতে বাস্তবে অনেক সুন্দর লাগছিল। আমি এখানে যাইনি, তবে আমি জানি যে এখানে কেমন লাগছিল। আমার ছেলেমেয়েরা গিয়ে নিয়ে এসেছিল। এই যে সবুজের উপরে আমার বাচ্চারা এভাবে লাল টুকটুকে ফুলগুলো রাখছে, আমার তো দেখে খুবই ভালো লাগছিল। অনেক সুন্দর ফুলগুলো, রাঙা পরীর মতো একদম, অনেক সুন্দর। আর এগুলোকে কিন্তু আমরা বানিয়ে তেঁতুল দিয়ে বিভিন্ন টক দিয়ে খেয়ে থাকি। আপনারা কেউ খেয়েছেন কি না, যদি কেউ খেয়ে থাকেন তবে জানাবেন। আর এই জায়গাটাও কিন্তু অনেক সুন্দর, আমাদের বাসার খুবই কাছে, কিন্তু আমাদের বাসাটার কাছে এত সুন্দর জায়গা মানে বোঝাই যায় না। আমাদের বাসা তো একটু চারপাশে অনেক বিল্ডিং, অনেক বাড়িঘর, কিন্তু এই জায়গাটা একটু খোলামেলা একদম, মানে ওই যে একটা পুকুর দেখা যাচ্ছে, সম্ভবত ওটা পুকুরই মজা পুকুর, মানে একদম সবুজে ভরা বাগান। খুবই ভালো লাগছিল জায়গাটা দেখতে, অসাধারণ সুন্দর। হয়তো যারা গ্রামে গ্রামীণ পরিবেশ পছন্দ করেন হয়তো তাদের দেখতে ভালো লাগবে, আমারও ভালো লাগে। আমার আসলে বাসার পাশে এরকম না, ঠিক বাসার আশেপাশটা বিল্ডিংয়ে ভরা, কিন্তু এইটা একটু সাইডে গিয়ে, কিন্তু খুব সুন্দর লাগছিল জায়গাটাকে দেখতে। এই যে আমার মেয়েটা আবার কচু পাতা নিয়ে নিয়েছে, কি বলবো আর, এরাও মজা করছিল। আর ফাগুনের প্রথম দিন, যার কারণে এরাও বলল যে মামাম একটু এগুলো নিয়ে আসি আর এগুলো বানিয়ে খাবো, মজা করব। আমিও আসলে ওদের সাথে আমি মনে করে দিয়েছিলাম, যাই হোক এরা ফুল টকিয়ে নিয়ে আসুক, তারপর কিভাবে কি বানায় সেগুলো দেখতে থাকুন। আর একটা কথা মনে করিয়ে দিচ্ছি, এ পর্যন্ত আমার সাথে যারা আছেন যদি একটুও ভালো লেগে থাকে তবে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনার একটা লাইক আমার জন্য মহামূল্যবান। আর এই মহামূল্যবান জিনিসটা আপনাদের দিতে একটু হাতে ব্যথা করবে না, একটা লাইক দিয়েই দেখুন, একটু খারাপ লাগবে না। কাউকে উপকার করলে আসলে কখনো ক্ষতি হয় না। এই যে দেখুন মাদার ফুলগুলো কিন্তু বেছে ধুয়ে তারপর সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে, তারপর তেঁতুল দিয়ে মরিচ দিয়ে সুন্দর করে মেখে মেখে একদম নরম করে তারপর কিন্তু
আমরা খাবো। আর এটা দেখে তো নিশ্চয়ই অনেক আপুদের জিভে পানি চলে এসেছে, যারা হয়তো ছোটবেলা খেয়েছেন বা অনেক আগে দেখেছেন। আর দেখেন কি লাল টুকটুকে রাঙা পরি, একদম লাল টুকটুকে, এত সুন্দর রং, দেখে তো এত ভালো লাগছিল এই ফাগুনের প্রথম দিনে, কি আর বলবো। যদি আপনাদেরকে একটু খাওয়াতে পারতাম, আমার তো মন চায় আমার সব আপুদের জন্য একটু একটু পাঠিয়ে দেই। আচ্ছা ঠিক আছে, পাঠাতে না পারি, সবাই একটু একটু খেয়ে নেবেন। তারপরে কিন্তু আমি একটা বড় চীনা হাঁস নিয়েছি, এই চীনা হাঁসটা আজকে রান্না করব। আর আমি কিন্তু কেটে বেছে ধুয়ে আগেই রেখেছিলাম। তারপরে এখানে আমাদের বাসায় মেহমান এসেছে, এরা হলো আমার আব্বু আম্মু, তারপর আমার ছোটো বোন, আমার নানু, আমার আম্মুকে বসিয়ে দিয়েছি রান্নার জন্য, কারণ সবার মার হাতের রান্নাই কিন্তু সবার কাছে প্রিয়। আম্মুর হাতের রান্না তো আমার কাছে খুবই প্রিয়, আম্মু আসলে আর আমার রান্না করতে ইচ্ছে করে না, আম্মুই রান্না করে নিচ্ছিল। এখানে হাঁসের মাংস রান্না হয়ে গিয়েছে, পোলাও হয়ে গিয়েছে, তারপর ডিম কোরমা, আর হলো বেগুন ভাজা, অতিরিক্ত তেমন কিছু না, এটুকুই ছিল আমাদের আজকের মেনুতে। যাই হোক, আম্মু রান্না করছিল আর আমি একটু ভিডিও করছিলাম। আর তারপরে রান্না বান্না শেষ, এরপরে আমাদের খাওয়া দাওয়ার পালা। আমি আবার একটু টেবিলটাকে গুছাচ্ছি আর একটু ভিডিও করে নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করব বলে। এই যে হাঁসের মাংসটা রান্না কীরকম হয়েছে দেখে বলবেন আপুরা। আর আমরা খেতে থাকি এখানে, অবশ্য আমি আগে খাবো না, মেহমানদেরকেই আগে দিব, তারপর তারা খাবে, তারপরে লাস্টের দিকে আমরা খাবো। তবে সবাই একাত্রেই বসার ইচ্ছা ছিল, কিন্তু এখানে আমার টেবিলটা আবার আমি একটু সরিয়েছি, এখানে টেবিলটা চারটা চেয়ার বা পাঁচটা চেয়ার দেয়া যাবে, সব চেয়ার দেয়া যাবে না, যার কারণে সবাই একসাথে বসতে পারলাম না। যাই হোক, সবাই খেতে থাকুক। এই যে এখানে আমার আব্বু, তারপর আমার হাজবেন্ড, আমার বাচ্চারা, আম্মু বসা আছে, আম্মু খাচ্ছে না, আমার বাচ্চারা, আব্বু, তারপর আমার হাজবেন্ড খেয়ে নিবে আগে, তারপর আমরা আর একবার বসবো। যাই হোক, তারপরে কিন্তু এটা সন্ধ্যার, এই ভ্যালেন্টাইন ডের দিন হাজবেন্ডকে একটা কেক উপহার দিতে চেয়েছিলাম, তাই আমি আর আমার মেয়ে দুজনেই লেগে পড়লাম একটা কেক বানানোর জন্য। আর রেড কালারটা শেষ হয়ে গিয়েছে, যার জন্য রেড ভেলভেটটা বানাতে পারলাম না, একটা গ্রিন ভেলভেট বানিয়ে নিয়েছি। তারপরে কিন্তু এই যে দেখুন, আমি কিন্তু ক্রিম বাসাই তৈরি করি, কীভাবে করি সেটাও দেখেন। এখানে কিন্তু দুটো ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছিলাম, সেটাকে গরম পানির মধ্যে দিয়ে এভাবে হ্যান্ড বিটার, বা আমি তো হ্যান্ড বিটার নেই, যার কারণে কিন্তু আমি এই যে ঘুটনি যেটাকে বলি আমরা, ডিম ঘুটে থাকি, চিনি দিয়ে এটাকে ঘুটে ঘুটে তারপর কিন্তু ক্রিম বানাচ্ছি। এটা কিন্তু গরম পানির ভাপেই হয়ে যাবে সেদ্ধ, আর ক্রিমটাও হয়ে যাবে একদম ফোম হয়ে, খুবই সুন্দর হয়। আর যারা করেননি একবার করে দেখতে পারেন, বাসায় ক্রিম না থাকলেও কিন্তু এভাবেই ক্রিম বানিয়ে নেওয়া যায়। একটু কষ্ট হয়, কারণ অনেক সময় কিন্তু চিনি দিয়ে সেই ডিমের সাদা অংশগুলোকে এভাবে নাড়তে নাড়তে গরম পানির উপরে, তারপর কিন্তু ক্রিম হয়ে যায়, এটা একটু কষ্ট সাপেক্ষ। যাই হোক, তারপরেও বাসায় ক্রিম বানিয়ে খাওয়া, এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো বাহিরের ক্রিমের চেয়ে। এবার কিন্তু আমার ক্রিম রেডি, আমি আর আমার মেয়ে দুজনে ঘুটে ঘুটে এভাবে ক্রিমটা কিন্তু তৈরি করে নিয়েছি, আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন ক্রিমটা। আর এই যে আমাদের কেক, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ রেডি, অনেক সুন্দর হয়েছিল। আর আমি কিন্তু চুলাতেই কেক বানাই, আর আমার ওভেনটা আসলে নষ্ট হয়ে গিয়েছে, তারপর থেকে আমরা আর চুলাতেই কেকটা বানাই, মাশাআল্লাহ, যাই হোক সুন্দরই হয়। এই যে একদম গ্রিন, আর কেকটা একটু মাঝখান থেকে একটু ফুলে উঁচা হয়ে গিয়েছিল, সেটুকু একটু চাকু দিয়ে কেটে সমান করে নিচ্ছি। তারপরে কিন্তু আমরা যে ফোম ক্রিমটাকে বানিয়েছিলাম সেটা দিয়ে একটু হালকা পাতলা ডেকোরেশন করে নিব।
তেমন ভালো ডেকোরেশন আসলে অতটা আমরা পারিও না, আর নজেলগুলো কেকের হারিয়ে গিয়েছে, খুঁজে পাচ্ছিলাম না, যার কারণে মোটামুটি ঘরোয়াভাবেই যেভাবে আর কি করা যায়, ক্রিমটার উপরে একটু সাদা ক্রিমগুলোকে দিয়ে তারপরে একটু হালকা পাতলা সাজিয়ে নিচ্ছি। আর এই কেকটা কিন্তু করার উদ্দেশ্যও ভ্যালেন্টাইন্স ডের দিন হাজবেন্ডকে একটু খুশি করার জন্য তাকে একটা হার্ট শেপের একটা কেক দিব, আমার মেয়েও মনে করিয়ে দিয়েছে, আর আমিও বললাম হ্যাঁ চলো আমরা কেক বানাই, তোমার বাবাকে একটু সারপ্রাইজ দিই, যার কারণেই কিন্তু এই হার্ট শেপের কেকটা বানানো। আর কেকটাকে সমান করার জন্য যে উপর থেকে কেকের অংশটুকু কেটে নিয়েছিলাম সেগুলোকে একদম হাত দিয়ে নরম করে ছোট ছোট করে একদম মিশ করে তারপর কিন্তু সেই ক্রিম যে লাগিয়েছিলাম সাদা ক্রিমের উপর থেকে একটু ছড়িয়ে দিলাম। দেখতে আসলে ভালোই লাগছিল, কারণ তেমন কোনো সাজানোর ই ছিল না, আর খুব তাড়াহুড়ো করে হাজবেন্ডকে দেব বলে বানাচ্ছিলাম, যার কারণে এটাই মনে আসছিল, এভাবেই সাজিয়ে নিলাম। এই যে আমার হাজবেন্ড শুয়ে শুয়ে টিভি দেখছিল, আমি আবার তাকে ভ্যালেন্টাইন্স ডের শুভেচ্ছা দিলাম কেকটা দিয়ে, সেও হাতে নিল, পরে তাকে কেটে দিব, জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, সে বলল মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে। যাই হোক, এভাবে আমরা কেটে খেতে থাকি আর আপনাদের কাছ থেকেও বিদায় নিতে থাকি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য রইল দোয়া ভালোবাসা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।